شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان السلام عليكم ورحمة الله وبركاته والحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله أولاً برامج الديني بهاي جانتين تيشين جي مونغل سفه যে অনুষ্ঠান আমাদের দেশে হয়ে গেল এটার বিধান ইসলামী শরিয়াতে দেখি। আমার প্রাণ প্রিয় দিনী ভাই মঙ্গল শোভাযাত্রা অর্থ হল যে ভালো কাজের জন্য আমরা যাত্রা শুরু করলাম অর্থাৎ আমাদের জীবন শুরু করলাম মঙ্গলজনক অধ্যায়ের মাধ্যমে অমঙ্গল থেকে নিজেদেরকে দূরে রাখার জন্য আসলে মঙ্গল শুভযাত্রার নামে পহেলা বৈশাখীতে যে অনুষ্ঠান আদি আমাদের দেশে পালন করা হয় এটা মূলত ইসলামের সংস্কৃতি নয় এটা একটা বিজাতীয় সংস্কৃতি এবং হিন্দু হিন্দু সংস্কৃতি এখানে মঙ্গল শোভাযাত্রার দ্বারা যে জিনিসটি বোঝাচ্ছে তারা যে পহেলা বৈশাখকে আমরা মঙ্গল শোভাযাত্রা শুরু করলাম এর মধ্য দিয়ে যাদেরকে সারা বছর আমাদের মঙ্গল অতিবাহিত হয় আমাদের জীবনের সর্বাঙ্গীন ক্ষেত্রে সফলতা সমৃদ্ধি ঘটে এটা তাদের উদ্দেশ্য এবং এই উদ্দেশ্য তারা বৈশাখীকে নিষ্পদ করে বৈশাখীকে সম্বোধন করে তারা বলছে আসলে বৈশাখী একটি মাসের নাম বৈশাখী কখনো মানুষের মঙ্গল নিয়ে আসতে পারে না আর এখানে মঙ্গল শোভাযাত্রাকে কে লক্ষ্য করে যেভাবে বিভিন্ন প্রাণীর ছবি বহন করা হচ্ছে এবং বিভিন্ন প্রাণীর বিকৃত ছবি মখোশগুলো মুসলমান নর নারী ব্যবহার করছে নিঃসন্দেহে এটা কবিরা গুনাম একদিক দিয়ে সৃষ্টি জীবকে বিকৃত করা হলো এটা শয়তানের আদেশ শয়তান বলে আমি অবশ্য তাদেরকে আমি নির্দেশ দেব যাতে করে তারা কি করে আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে ফেলে এখানে প্রাণী জগৎকে একেবারে বিকৃতি হয়েছে অন্যদিকে এই বহন করার তারা হিন্দু সংস্কৃতিকে লালন করার একটি অধ্যায় সূচনা করল হিন্দুদের যত মূর্তি আছে প্রতিটি মূর্তির সামনেই তারা কোন কোনো প্রাণীর ছবি বহন করে তাদের দুর্গাপূজার পূজার যদি আমরা লক্ষ্য তা দেখতে পাবো তাদের দুর্গাপূজার যে তাদের মা যে মূর্তি কারণ হিন্দু ধর্মের অধিকাংশই মা তাদের হিন্দু ধর্মের অধিকাংশই মূর্তিগুলোর নামে হচ্ছে মা কৃষ্ণা ব্রাহ্মণ এরপরে লক্ষ্মী এর সব হচ্ছে মা এবং তাদের নিচে তারা প্রাণীকে বহন করেন তো এই প্রাণী হোক তাদের কাছে মাবুজ সমতুল্য আর বৈশ পহেলা বৈশাখ এই প্রাণীর খোশ গুলো ব্যবহার করি এদের মাধ্যমে এদের কাছে তারা যাচ্ছে মূলত এটা হিন্দু সংস্কৃতি হিন্দুদের মা বোধের অভাব নেই হিন্দুদের প্রভুর অভাব নেই তারা যেকোনো জিনিসকে তারা তাদের হিসেবে মানে এবং তাদের সাহায্য সহজে চায় কিন্তু একটি মুসলমান একজন মুসলিম নরনারী একটি মুসলিম পুরুষ মহিলা তার উচিত এবং তার উপর এটা দায়িত্ব এবং অজীব বা ফরজ হল যে সব অবস্থায় তার ইমান আমল ঠিক রাখার জন্য সকল ক্ষেত্রে আল্লাহ আলা মেয়িক কাছে সাহায্য সহায়তা চাইবে এবং মঙ্গল শুধু একদিনের জন্য হতে পারে না মঙ্গল মানুষের সর্বাঙ্গীন জীবন মানুষের জন্মলগ্ন থেকে নিমিত্ত পর্যন্ত প্রাথিবিক জীবনে তার মঙ্গল এবং পরকালের জীবনে তার মঙ্গল এবং এই মঙ্গলের জন্য আল্লাহ সহান হওয়া তালা আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহফা বলেন ওরম্বানা আ ত এনাফিত দুনিয়া হাসানথাম ওফিলাতি হাসান কে নাদাবানান আল্লাহ সাল হায়ানা হওয়া তা আলাহা খুব সুন্দরকৃতার বান্দাকে শিখিয়ে দিচ্ছেন হে বান্দার তোমরা বলো রব্বানা তিনাফির দুনিয়া হাসনাত আল্লাহ আমরা প্রাথীব জীবনের মঙ্গল চাচ্ছি আপনার কাছে এবং পরকালেরও মঙ্গল চাচ্ছি এবং পরকালে যে কঠিন জাহান্নাম আছে সে জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছি তোমার কাছে হে প্রভু আল্লাহ সব হানা হতালা এটা বান্দাকে শিক্ষা দিলেন আর বান্দা তিনি এইভাবে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর আমি সেই বান্দাকে দুনিয়াতে মঙ্গলে পরকাল মঙ্গল দিবেন কিন্তু পয়লা বৈশাখে মঙ্গল শুভযাত্রার মধ্য দিয়ে একজন মুসলমান তার ইমানকে যেমনভাবে নষ্ট করেছে এবং বিজেদের সংস্কৃতি তার লালন পালন করছে এখানে একজন মুসলমান সে তার ইমানকে এমনভাবে নষ্ট করেছে সে উপলব্ধি করতে পারছে না অথচ সে সারা জীবন হতো আমল করছে সারা জীবন হচ্ছে এবারে বন্দী করছে আজকে আমরা দেখছি ফেসবুক বা বিভিন্ন ওয়েবসাইটে যে আলিয়া মাদ্রাসা থেকে বিভিন্ন শিক্ষার্থী এবং তাদের সাথে শিক্ষকগুলো যোগ দিয়েছে যে তারা মঙ্গল শোভাযাত্রা সাইনবোর্ড লেগে বলছে এসো হে এসো বৈশাখী এসো এই বৈশাখীকে তারা মঙ্গল শোভাযাত্রা এবং মাধ্যমে তারা তাদের বৈশাখীদের জীবনের মঙ্গল কামনা করছে কখনো কোন মুসলমানদের জন্য এটা উচিত নয় যখনই কোনো ব্যক্তি এই ধরনের চিন্তা চেতনা এ ধরনের ইমান নিয়ে সে কথা বলবে যে বৈশাখের মাধ্যমে আমরা মঙ্গল চাচ্ছি এবং এই বৈশাখের মধ্য দিয়ে যেমন মঙ্গলের সূচনা হলো সারা বছর যাতে ভাবে মঙ্গল হয় তার ইমান নষ্ট হয়ে যাবে আল্লাহ তারা পবিত্র আল্লাহ তার নবী সাল্লাহ আলাইসাল্লামকে বলেছেন যে হে নবী যদি আপনি সিরেক করেন তাহলে আপনার আমলকে বাতিল করে দেবেন বিল্লাহ মনে রাখতে হবে সিরেক এমন একটি পাপ এই পাপের শক্তি আছে বান্দার ক্ষতি করার দুটি পাপ একটা শিরিক করার সঙ্গে সঙ্গে মানুষের ইমান নষ্ট করে দেয় আমল নষ্ট করে দেয় আর বিদাত এমন একটা জিনিস বিদাত করলে তার ওই আমলটা আল্লাহাকি করেন না তাহলে এই মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে একজন মানুষ শিরিক করলো তার ইমান নষ্ট হয়ে গেল সে ইমান হারা হয়ে গেল তাকে অবশ্যই দৌবা করতে হবে দৌবা না করে মারা যায় নিঃসন্দেহ হয়েছে জাহান্নামি আল্লাহ বলেন আমল ইস দাওর ইমিনা মিন আনসার বলেন যে ব্যক্তি শিরক করল তার জন্য আমি জান্নাতকে হারাম করে দিলাম সে কখনো আর জান্নাতে যেতে পারবে না এমনকি এই জালেম যে শিরক করল সে সবচেয়ে বড় জালেম এই জালেমের জন্য কোনো প্রকার সাহায্যকার্থ আর থাকবে না কিয়ামতের দিনে আস্তাগফিরুল্লাহ তাহলে আমরা প্রাণপ্রিয় دینی ভাইসকল এখানে স্পষ্ট ভাবে জানাচ্ছি যে একদিনে হিন্দুদের সংস্কৃতি হিন্দুদের তারা যে ধর্ম লালন পালন করে সেই ধর্ম সেই সংস্কৃতি আমরা পালন করছি এটা মুসলমানদের দুঃখজনক আল্লাহ রসুল আলিম স্পষ্ট করে বলেছেন বলেন যে জাতি যে ব্যক্তি বিজাতীয়দের সাথে সাদৃশ্য স্থাপন করে চাই সে তার সাদৃশ্য চাই সে তার সম্পর্ক ধর্মের দিকটা হোক সংস্কৃতির দিকটা হোক তারা চলাফেরার দিকটা হোক তার বন্ধুদের দিকটা হোক সে ওই জাতির সঙ্গে কেমন দিনে উঠবে ওই জাতির সাথেই তাকে সম্বোধন করা হবে না তাহলে এখানে আমরা মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে যেভাবে হিন্দুদের সংস্কৃতি করলাম তাহলে আমরা মুসলমান হয়ে আমরা হিন্দুদের সাথে মিশে গেলাম কেমন দিন কঠিন মুসিবতের দিনে আল্লাহ সব হানাহত আমাদের মুসলমানদের সাথে উঠাবেন না বরং হিন্দুদের সাথে উঠাবেন আস্ত তাহলে আমার দিনই ভাইরা আসুন এই মঙ্গল শোভাযাত্রার থেকে আমাদেরকে বেরোয় থাকতে হবে এবং ইলিশ এই কাজ যারা করবে নিঃসন্দেহে তার বিদাতে অন্তর্ভুক্ত হবে বিশেষ করে যদি কোন ব্যক্তিরা নিজাত করেন যে পহেলা বৈশাখী আমি ইলিশ মাছ কিনবো পহেলা বৈশাখী আমি পান্তা ভাত খাবো আমি কাঁচা খাবো সারা বছর খাবার নাই নিঃসন্দেহে সে বিজাতীয় সংস্কৃতি লালন করলো এবং এই সংস্কৃতি লালন করার কারণে সে হিন্দুদের সম্পর্ক হিন্দুদেরও অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহবাহ আমাদেরকে আহল দিয়েছেন আমাদের জ্ঞান দিয়েছেন আমাদের বিবেক দিয়েছেন এই জ্ঞান বিবেক দ্বারা আমাদেরকে উপলব্ধি করার তৌফিক আল্লাহ সুহানা দিয়েছেন কোনটা ভালো কোনটা মন্দ এটা উপলব্ধি করার তৌফিক আমাদেরকে দিয়েছেন কিভাবে একজন মুসলমান সে মুসলমান ঘরে জন্মগ্রহণ করলো তার পিতা মাতা লাই কালেমা পরে আল্লাহকে সাক্ষী চালায় এক তিনি অন্য কোন মাবুদ নেই এবং সে নিজেও হয়তো একসময় রোজা রাখছে একসময় নামাজও পড়ছে শুক্রবারের জুমার দিনেও যাচ্ছে নামাজ পড়তে অস ওই ব্যক্তি অস ওই মেয়ে সে কি করছে পহেলা বৈশাখে নতুন পোশাক পরে বেহায়া এবং অপরিচিত ছেলেদের সঙ্গে মিশে রাস্তাঘাটে মিছিল করে বেড়াচ্ছে এবং শোভাযাত্রার নামে বিভিন্ন ধরনের অপসংস্কৃত করছে এটা কেমন একটি বিষয় এটা একেবারে বিবেকহীন বিবর্জিত মুসলমান সে যার অন্তরে আল্লাহ পালন করেছে অথচ সে আজকে সামান্য একটি আনন্দের জন্য সামান্য একটি ফুর্তির জন্য বন্ধু বান্ধবের সঙ্গে মিশে একটা আনন্দ ফুর্তি করার জন্য তার ইমানকে বিকৃতি করে দিচ্ছে নবদুল্লাহ আসুন আমার তিনি ভাই আমরা সকলে আমরা আপ্রাণ চেষ্টা করি আল্লাহ সব তালা যেন আমাদেরকে আমাদের পরিবার পরিজনদেরকে এবং আমাদের ছেলেমেয়েদেরকে আল্লাহ সভা যেন সকল প্রকার সিঁড়ি কাজ থেকে বিরোধী দান করেন এবং সকল প্রকার অপসংস্কৃতি থেকে বিরোধ তৌফিক দান করেন সর্বক্ষেত্রে আল্লাহ সব তালার বিধিবিধান পালন করে প্রথিব জীবন মঙ্গল এবং পরকালীন জীবন মঙ্গল যেন আমরা আশা করতে পারি সেই প্রত্যাশা জ্ঞাপন করে আজকের এই السلام عليكم ورحمة الله وبركاته